সবাইকে নমস্কার, সকলকে স্বাগত। আবার একটি নতুন সকাল, আবার একটি নতুন আনন্দমুখরিত দিন, কর্মমুখর দিন, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব দুঃখের সঙ্গে বলতে হয় হতাশ ব্যঞ্জক দিন। কিছু মানুষ যাদের সত্যি সত্যি কর্মহীনতায় বা হয়তো অর্থহীনতায় ভুগছেন, তাদের কাছে যে কোনো নতুন দিন একটা নতুন বিড়ম্বনা। আমরা এরকম বহু ক্ষেত্র দেখেছি যা সত্যি সত্যি চোখের সামনে দেখলে মনে হয় এটা বোধহয় ঘটেনি, কিন্তু ঋণের জালে জড়িয়ে একটি অত্যন্ত সুখী দাম্পত্য পরিবার তাদের দুই সন্তানকে নিয়ে একসাথে সুইসাইড করেছে। সন্তানকে এবং তার স্ত্রীকে খুন করে নিজে সুইসাইড করেছেন। এই ধরনের পরিস্থিতি যাদের জীবনে আসছে বা কেউ হয়তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছেন, তাদের এই হতাশাগ্রস্ত পরিস্থিতির থেকে বেরিয়ে আসার কি সত্যি সত্যি কোনো পথ নেই? উপশমের কি কোনো রাস্তা নেই? শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু আমি সঠিক জায়গায় প্লেসমেন্ট পাচ্ছি না, সেটার কি কোনো উপায় নেই যেখান থেকে আমি নতুন করে আমার জীবনের টেক অফ শুরু করতে পারি? রাজপথটা অনেকের জীবনে দেখাই হয় না, গলির মধ্যে কীট পতঙ্গের মতো চলতে থাকে, হামা দিতে থাকে এবং তারপর একদিন কোথায় লুপ্ত হয়ে যায়। জীবনে এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটা সম্ভবত ওই আগুনের মধ্যে দিয়ে আসার প্রয়োজন। হোমানলের শুদ্ধিকরণ মানুষকে একটা অন্য যাপনের রাস্তা করে দেয়। যে হোমের আগুন আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে, আমাদের ব্যাকড্রপে জ্বলছে, আমরা অনেক সময় বলি দাউ দাউ করে আগুন জ্বলছে, হোমের আগুনকে কিন্তু আমরা কখনোই বলতে পারি না দাউ দাউ করে। দাউ দাউ করে জ্বলছে এই কথাটা কিন্তু আমরা বলতে পারি না। জীবনে চলার পথ সবসময় মসৃণ হয় না আমরা জানি, কিন্তু সেই মসৃণতাকে ফিরিয়ে আনার জন্য যে হোমাগ্নির আয়োজন করেন শ্রী অশোক মহারাজ, মা রক্ষিণীর কাছ থেকে যে শক্তিকে আনয়ন করে তিনি আপনাদের সামনে তাঁরই মুহূর্ত প্রতীক হয়ে দাঁড়ান, সেই দরবারে আপনাদের সকলকে স্বাগত এবং নিমন্ত্রণ। আপনাদের সকলকে জয় মা রক্ষিণী বলে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে শ্রী অশোক মহারাজকেও স্বাগত। নমস্কার। লাইভ অনুষ্ঠান, যারা এই লাইন পাবে তাদের ক্ষেত্রে আবার বলতে হচ্ছে, কারণ বারংবার ভুলটা একই হয়ে আসে যে ডেট অফ বার্থটা নিজের কাছে রাখবে, একটু জোরে বলবে, আমাদের শুনতে এখন অসুবিধা হচ্ছে, আর টিভির ভলিউমটাকে মিউট করে দেবে। মহাযোগ মহাতিথি তোমাদের জন্য, মহাযোগ মহাতিথি সামনে আসছে, সেই মহাযোগ মহাতিথি হলো ফলো আরিণী অমাবস্যা। বিশেষ বিশেষ ফল পাওয়ার জন্য এই তিথিতে মানুষ বিশেষ ক্রিয়া করে থাকেন। শুধুমাত্র যে তোমরা করো নিজেদের জন্য এটা নয়, তান্ত্রিকেরা সাধুকেরাও তার নিজের জন্য, নিজের অভিষ্ট, নিজের লক্ষ্য পূরণের জন্য কিন্তু তারা এই ক্রিয়া করে থাকেন, অর্থাৎ বিশেষ ফল প্রদান করেন বিশেষ ফলের আশায়। মায়ের কাছে একটি ফল দিয়ে দেব যারা করতে পারছো না একান্তই, এটা একটা ছোট্ট ক্রিয়া, কিন্তু বিশেষ সংকল্প কাষ্ঠ চালান মহাযজ্ঞ মন্ত্রের মাধ্যমে এবং তারপর যদি সেই ফলটি যজ্ঞে আহুতি প্রদান করা যায়, তাহলে অন্তত আমার বিশ্বাস রেজাল্ট তোমাদের জীবনে 100% পাবেই পাবে, রেজাল্ট পাবে। এবং এই বিশ্বাস এত জোর গলায় বলার একটাই কারণ যে মানুষেরা সেটা পেয়ে এসেছে। সবাই কিন্তু সেই ফলোহারিণী অমাবস্যা সেই মহাযজ্ঞ মহাতিথিতে অন্তত 60-70% মানুষের জীবনে মিরাকল ঘটেছে। আমরা কখনোই, অন্তত আমি কখনোই কাউকে সময় দিয়ে কোনো কাজ করি না, অনুষ্ঠানেও বলি
কারণ বলার সাহস রাখি। সেরকম আমি আমার চেম্বারেও সবাইকে বলি, ভাই সময় নয়, যদি রেজাল্ট চাও আমার কাছে আসো, কেউ যদি সময় চাও আমার কাছে এসো না, এবং কেউ যদি সময় চাও আমার কাছে এসে আমি তার কাজ করি না। অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা যদি থাকে তাহলে আমি কাজ করব। গত বেশ কিছুদিন আগে এরকম হয়েছে যে আমার এক ক্লায়েন্ট আরেকজনকে এনেছিলেন, তার জীবনের মিরাকেল হয়েছিল, কিন্তু সেই মানুষটা সেই জিনিসটাকে বিশ্বাস রাখেন না, তার ঘরের লোক যতটা বিশ্বাস করেন। আমি তাকে মুখের ওপরে বলেছিলাম আমি তোমার কাজ করব না। যেদিন বিশ্বাস পূর্ণ মাত্রায় রাখতে পারবে, যেদিন মনের ভিতরে কোন রকম সংকোচ থাকবে না, সেদিন তুমি আমার কাছে আসো, আমি তোমার রেজাল্ট 100% বার করে দেব। কিছু ভবিতব্যকে ঘটার আগে আসার দরকার, ভবিতব্য ঘটে গেলে তারপর এসে কিন্তু কোনো লাভ হয় না আর হবেও না। বন্ধু কি আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। চিত্তরঞ্জন থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার ডেট অফ বার্থ জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 70 আগস্ট। কত? 70 আগস্ট, 17 আগস্ট। হ্যাঁ, আগস্ট। আর 1994। জন্ম সময়? জন্ম সময় 11:35। কখন? সকালে? হ্যাঁ, সকালবেলায়। জন্মস্থান? একাদশীর শুক্ল পক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। শুক্রবার এবং শ্রাবণ মাস তোমার জন্য অর্থাৎ তোমার সন্তানের জন্য কমজোর সময়। দুটো জায়গায় তোমার সন্তানকে অর্থাৎ তোমার মাধ্যমে সাবধান করব। এক হচ্ছে ঋণ যেন না করে, বুঝতে পেরেছো? ভবিষ্যতে ঋণ করলে তা শোধ করতে পারবে না, অহেতুক ঝুট ঝামেলার দিকে যাবে না, নিজেকে যেন সেখান থেকে সরিয়ে রাখে। তার কারণ আইনি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে বদনাম হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে, বা বদনাম হওয়ার সঙ্গে জড়িয়ে পড়ে আইনি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারে, বুঝতে পেরেছো? বর্তমান অবস্থায় শনিশ্বরের সাথে চলছে, আগামী 6 বছরের মতন এখনো চলবে, সেক্ষেত্রে তার জীবন কিন্তু বর্তমান অবস্থায় সুন্দরভাবে যাচ্ছে না, খুব বাধার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা কাজ যেন আটকে আটকে যাচ্ছে, যেদিকে এগোচ্ছে সেভাবে সেভাবে এগোতে পারছে না, তাই হচ্ছে কি? এবং এর ব্যবহার অর্থাৎ আগে যেরকম একটু নরম গোছের ছিল, এখন তার ব্যবহারের মধ্যেও তফাৎ দেখা যাচ্ছে, তাই তো? একদম। এখন আর সেই নরম গোছের সেই সন্তানটা তোমরা এক ভাষায় বলতে পারো আগে ও ভালো ছিল, এখনও কিন্তু আর আগের মতন নেই, বারংবার সবাই এই কথাটা বলছে, তাই তো? একদম। এবং মুখে মুখে উত্তর দেওয়া, তোমাদের বোঝানো সত্ত্বেও সেই কাজটা বারংবার করা, এটাই ও করে চলেছে এবং করছে, তাই তো? এবং তোমার বিশেষ করে তোমার মানসিক জ্বালা যন্ত্রণা ঘরোয়া অশান্তিও ওকে নিয়েই তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? কি জানতে চাইছো মা বলো? জানতে চাইছি যে ছেলে এখন ইঞ্জিনিয়ারিং করছে, তো ছাদে চলছে, যদি এর প্রতিকার না থাকে তাহলে ভালো কিছু নেই। গুরু চন্ডাল যোগ অর্থাৎ অর্থ যিনি দেন বৃহস্পতি, সে আমরা সাধারণ ভাবে বুঝি, সেই গ্রহটাও রাহুর সঙ্গে রয়েছে, তাই অর্থ পাওনা ভাগ্য ভালো নেই। এই গ্রহ দোষগুলো যদি তার জীবনে থেকে যায়, প্রতিকার না থাকে মা, এডুকেশন যতই উচ্চ হোক না কেন, কেরিয়ার অর্থাৎ আর্থিক উন্নতির কেরিয়ার ভালো হবে না। এবং বর্তমান অবস্থায় এত কিছু বাজে চলছে যার দরুন ওর আগামী 6 বছর ভালো নেই। এই 6 বছর যদি ভালো করতে হয়, খারাপটাকে পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে গ্রহদোষের পরিবর্তন করিয়ে নিতে হবে। আর এই গ্রহদোষের পরিবর্তনের সব থেকে ভালো দিন কিন্তু সামনে যে অমাবস্যা তিথি, ফলোহারিণী অমাবস্যা তিথি, সেই অমাবস্যা তিথি কিন্তু উপযুক্ত সময়, বুঝেছো? নমস্কার, কে আছেন?
হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শুক্লা সরকার বলছি রিশা থেকে। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন, শুনছি। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 2nd September 1983। সময় সময় হচ্ছে রাত্রি 3:15। এটা এক পেরিয়ে দুই, এক তারিখ পেরিয়ে 2 তারিখ রাত্রি 3:15 তো? না না, 1 তারিখেই রাত্রি 3:15, যেটা 2 তারিখ হচ্ছে। হ্যাঁ তাই তো বললাম, আমার প্রশ্নটা তো তাই ছিল, 1 তারিখ পেরিয়ে 2 তারিখ কিনা। হ্যাঁ, সময় পেলাম। জন্মস্থান? জন্মবার হচ্ছে বৃহস্পতিবার রাত্রি শুক্রবার সকাল, তাই তো? মিথুন রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্রে, দশমীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবগণ। সোমবার এবং আষাঢ় মাস তোমার জন্য কমজোর সময়। এখানে দেখো, আমি যে গ্রহ যোগ দেখছি তাতে একটা জায়গা সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে নিজেকে ধরে রাখতে পারো না, কোনো কিছু একটু এদিক ওদিক হলেই তোমার মাথাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় বা রাগটাকে কন্ট্রোল করতে পারো না, খুব তাড়াতাড়ি চলে আসে, তাই কি? এবং মুখের ওপর প্রতিবাদ করতে তুমি খুব বেশি ভালোবাসো, তাই তো? মনের দিক থেকে তুমি খুব নরম, কিন্তু মজার বিষয় লোকে তোমাকে মুখরা ভাবে, তাই কি? এটা 100% তো? বৃহস্পতি কেতুর সঙ্গে থাকায় একটা জায়গা তোমাকে বলবো যে দেখো, অন্যের জন্য বিশেষ ভালো বলে লাভ নেই, কারণ তোমার সেটা দুর্ভাগ্যে পরিণত হয়। মানুষের জন্য ভালো করবে, ভালো বলবে, আর মানুষ এবং আশেপাশের মানুষও সেটাকে নিয়ে বদনাম করে, তাই কি? একদম ঠিক। মন প্রচন্ড ভাবে চঞ্চল হয়ে রয়েছে এবং মনের ভিতরে 2-3টে প্রশ্ন রয়েছে যেটার উত্তর বা সমস্যার সমাধান করে উঠতে পারছো না, তাই কি? এবং বর্তমান অবস্থায় একটু সম্পর্ক বা কাছের মানুষ কজন যারা আছেন বা বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে যেন কিরকম দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, মানসিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে তোমার সাথে, তাই হয়েছে কি? কি জানতে চাইছো বলো। আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। দেখো, বৃহস্পতির কথা আমি আগেই উল্লেখ করলাম, বৃহস্পতির উপর থেকেই এত কিছু বললাম, কেতুগ্রস্ত অবস্থায় রয়েছে, যদি তাকে প্রতিকার না করা যায়, যেহেতু মঙ্গল লগ্নস্থ অবস্থায় নিচস্থ অবস্থায় রয়েছে, তার মানে কি, নিচস্থ অবস্থায় মাঙ্গলিক, তো এই জায়গাকে যদি পরিবর্তন না করা যায়, পূর্ণ কাল সর্পযোগ, যেখানে প্রচুর পরিমাণে শত্রু তোমার জীবনে, যেখানে শত্রু তন্ত্র দিয়ে বারংবার তোমার ক্ষতি করার চেষ্টা করছে এবং প্রত্যেকটা কাজ তোমাদের আটকে দিচ্ছে, সেই জায়গাগুলোর যদি প্রতিকার না থাকে মা, তাহলে কিন্তু ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবে না। আচ্ছা, আর একটা কথা জানার ছিল যে আমার কি মানে চাকরি হবে না ব্যবসার দিক থেকে মানে ভালো? দেখো, যদি এখানে প্রতিকার হয় আয়পতি, মানে যিনি আয় দেবেন তার মালিক রবি তোমার এখানে এবং সবগৃহী নিজের ঘরে বসে রয়েছে, তার মানে তোমার চাকরি পাওয়ার তো 100% আছে। তুমি যদি চাকরির জীবনে যাও, চাকরি এবং সব ঠিকঠাক সময় যদি করা যায়, তাহলে কিছুটা সরকারি চাকরি পাওয়ারও যোগ কিন্তু রয়ে গেছে তোমার। তারপর যদি আমরা ব্যবসার জায়গায় যাই, অবশ্যই ইলেকট্রনিক্স গুডস, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, হার্ডওয়্যারের ওপর জিনিসপত্র নিয়ে কেনাবেচা করা খুব ভালো বা লাভদায়ক তোমার জন্য অবশ্যই হবে। পরবর্তী কলার বন্ধুকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, আমি আলিপুর থেকে বলছি, তপন মণ্ডল। হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ 31/3/1984। 31/3? 31/3/1984। 31/3/84, সময়? 4:15 PM। 4:15 বিকেলে, তাই তো? হ্যাঁ, জন্মস্থান কোথায় ছিল ভাই? আচ্ছা, আমরা হারালাম, কিন্তু আমি জানি না মহারাজ এই ব্যাপারে কিছু আলোকপাত করবেন কিনা। 31/3/1984, 4:15, 31/3/1984, 31/3/1984-কে আমরা বিকেল 4:15 তো? হ্যাঁ হ্যাঁ, বিকেল 4:15 কে আমরা জানি না কোথায় হয়েছে, আমরা ধরে নিচ্ছি কলকাতা বা আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, অঞ্চল থেকেই তার জন্ম হয়েছে। তো জন্মবার হবে শনিবার। তো এখানে আমরা যখন সম্পর্ক কাটে তখন আমরা আশীর্বাদ বলি যে শুক্র কোনো খারাপ জায়গায় বসে থাকতে পারে, সেটা অবধারিতভাবে রয়েছে এখানে সম্ভবত। হ্যাঁ, শুক্রের ওপর বর্তমান অবস্থায় শনির যে ভাইব্রেশন পড়ে রয়েছে এবং সেটি কালসর্প যোগের মধ্যে রয়েছে, তাই কালসর্প যোগ, আমি আবার সবাইকে উল্লেখ করছি, কালসর্প যোগ,
কাল সর্পযোগ যখন থাকে তখন ভালো গ্রহযোগ গুলো সুফল প্রদান করতে পারে না। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তোমাদের জীবনে যদি কোনো বাজে গ্রহ দোষ থাকে, ধরো তোমার বিবাহে বাধা আছে, তাহলে কখনোই তার পরের প্রশ্নটা হতে পারে না, আচ্ছা আমার বিয়েটা কবে হবে? তাহলে বিবাহে বাধা এলো কোথা থেকে? তাহলে এই এই গ্রহ তোমার এখন যে দশা আছে তাতে বিয়ে নেই ভাই, তারপরে তোমার অমুক দশাতে বিয়ে হবে, সেটা তো আর বিবাহ বাধা হলো না। বিবাহ বাধা মানে তোমার যে দশাটা রয়েছে বিবাহযোগ্য সেই দশাতেও তোমার বিবাহ হবে না, তবেই বিবাহ বাধা। অর্থাৎ গ্রহ বাধা যোগ যদি থাকে, যে কর্মই তোমার সেই দশাতে হওয়া উচিত সেই দশাতেও যদি সেই কর্ম না হয়, তাহলেই সেটা বাধায় পরিণত হয়। অর্থাৎ তুমি ভালো ব্যবসা করছিলে, ভালো ব্যবসায়ী, ব্যবসাকে কেউ তন্ত্র দিয়ে আটকে দিয়েছে, তাহলে তন্ত্র দিয়ে খণ্ডন না করলে কোনো মতে সেখান থেকে বেরোতে পারবে না। এবার প্রশ্ন হলো, তোমরা বুঝবে কি করে তন্ত্র দিয়ে কেউ তোমাদের ক্ষতি করেছে, তোমার বাস্তুকে ক্ষতি করেছে? তো আমি আগে বহু অনুষ্ঠান বলেছি, এখনো সেই অনুষ্ঠানে বলছি, যে তোমার বাড়িতে যদি মাকড়সার জাল পড়ে তাকে পরিষ্কার করে দাও, তা যদি উইদিন 10-15 days এর মধ্যে চলে আসে, তাহলে জেনে রাখো যে তোমার ওপর, তোমাদের বাস্তুর ওপর, তোমাদের বাড়ির ওপর, তোমার জমির ওপরে কেউ কুতন্ত্র ক্রিয়া মানে খারাপ কাজ করেছে, তন্ত্র দিয়ে তোমাদের কোনো ক্ষতি করা হচ্ছে, যার দরুন এই সমস্যাটা। এটা সিম্পল ভাবে বোঝার জিনিস। এছাড়া তোমরা বুঝবে কি করে তোমাদের এই ধরনের সমস্যা হচ্ছে, রাত্রিকালীন দেখবে কোনো আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ হাঁটা চলা করছে, আবার লাইট জ্বালালে আবার থেমে গেল, আবার নেবালে আবার হচ্ছে, ভৌতিক উপদ্রবকে বলি। কখনো বিভিন্ন রকম গন্ধ তোমরা অনুভব করবে, মিনিট 2-3-4 মিনিটের জন্য থাকবে, তারপর নিজের থেকে সেটা চলে যাবে। এগুলোতে বোঝা যায় যে তন্ত্র ক্রিয়া করেছে তোমাদের। তুমি এক জায়গায় বসে আছো, মনে হলো কেউ ঢুকলো, মাথা ঘুরিয়ে দেখলে কেউ নেই, তুমি নাবছো মনে হলো কেউ সরে গেল, তুমি যাচ্ছ মনে হলো কেউ সরে গেল, তুমি যাচ্ছ মনে হচ্ছে যেন কেউ পিছনে পিছনে হাঁটছে পাশ থেকে, মাথা ঘুরিয়ে দেখছো কেউ নেই, জেনে রাখো তোমাদের উপর কিন্তু তন্ত্র ক্রিয়া করা হয়েছে ক্ষতি সাধনের জন্য, অর্থাৎ তোমাদের উপর ক্ষতি করা হয়েছে। তার যদি প্রতিকার না থাকে তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো জায়গা থেকে তোমরা বাঁচতে পারবে না। একমাত্র তার বাঁচবার উপায় হচ্ছে তন্ত্র ক্রিয়া, আর সেই তন্ত্র ক্রিয়া মানেই হচ্ছে খণ্ডন ক্রিয়া হতে হবে। তোমার চারপাশে জিনিস ঘুরিয়ে তা রাস্তায়, পুকুরে, নদীতে, জলাশয়ে, মোড়ে, গাছের তলায়, মন্দিরের সামনে, এই বিভিন্ন রকম ক্রিয়া আছে, সেগুলোকে রাখতে হবে, তবে সেই খণ্ডন ক্রিয়া, তবেই সেই পিশাচ চালান ক্রিয়া। এবং নিজের যজ্ঞে নিজেকে উপস্থিত থাকতে হবে, নিজের নাম, গোত্র, মনস্কামনা এগুলো বলতে হবে, তবে গিয়ে সংকল্প মহাযজ্ঞ ক্রিয়া তৈরি হয়। হঠাৎ করে কবচ পেয়ে গেলাম, ভেবে নিলাম যে হয়ে গেল, কোনো দিনও নয়, এই ক্রিয়াগুলো না হলে কবচ তৈরি হতে পারে না। তুমি যজ্ঞে আহুতি না দিলে আর সেই যজ্ঞের ভস্ম যদি কবচে না আসে, কবচ কোনো দিনও হবে না। সেরকমই খণ্ডন ক্রিয়া, সংকল্প ক্রিয়া, চালান ক্রিয়া যদি না হয় তাহলে তোমার রেজাল্ট বেরোতে পারে না। আর সেই কারণেই কিন্তু 100% রেজাল্ট ব্ল্যাক ম্যাজিক বার করে থাকে। সামনে মহাযোগ মহাতিথি, সেই মহাযোগ মহাতিথিকে বলবো যে কাজে লাগাও, কিন্তু আরো একটি কথা আবার বলবো যে সময় নয়, ঘড়ি ধরে, দিন ধরে অশোক মহারাজ কাজ করে না। রেজাল্ট যদি নিতে হয় আমার কাছে আসো, দেখাবো কি করে রেজাল্ট বার করে, দেখাবো কি করে তন্ত্র তোমার জীবনে কাজ করে, দেখিয়ে দেবো তোমাকে যে 100% রেজাল্ট তোমাকে দেওয়া সম্ভব তন্ত্রের দ্বারা। অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসো, এই অদৃশ্য তন্ত্র, এই অদৃশ্য ব্ল্যাক ম্যাজিক তোমার জীবনের সেই সুখকে দৃশ্যমান করে দেখাবে। নমস্কার বন্ধু, কে আছেন? হ্যালো, হ্যালো বলুন। বৃহস্পতিবার, তাই তো? হ্যালো, আজকে টেলিফোন গুলো মিস করছি বারবার।
ফোনের ঝড় তো থাকেই, হ্যালো, যোগাযোগ গন্ডগোল হয়ে যায়। হ্যালো, নমস্কার, হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? নমস্কার, নমস্কার দাদাভাই। হ্যাঁ বলুন। আমি খড়গপুর মার্কেট থেকে বলছি দাদাভাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 2/5/1983। 2/5/83, সময়? সময় হচ্ছে 2:30। 2:30 কখন, দুপুরে? না, রাত্রি 2:30। হ্যাঁ তো সেটা বলতে হবে তো, এটা 1 তারিখ পেরিয়ে 2 তারিখ তো। তোমার ডেট অফ বার্থে কোথাও ভুল হচ্ছে, বুঝতে পেরেছ? অমাবস্যা কাটার পর তো এটা পঞ্চমী কৃষ্ণ পক্ষ, তাও তো পঞ্চমীর কৃষ্ণ পক্ষ অমাবস্যা কাটার পর তো আসতে পারে না। এখনো 9টা দিনের পর অমাবস্যা, 9টা দিনের মাথায় যাবে অমাবস্যা ক্রস করার পর। ভাদ্র মাসে আমার জন্ম। ভাদ্র মাস? আপনি 2/5 বললেন না 2/8 বললেন? 2/5। ভাদ্র মাস কি করে ভাদ্র মাস হয়? মে মাসে ভাদ্র মাস আসে, অগস্ট মাসে তো ভাদ্র মাস আসে। ডেট অফ বার্থের ভুল আছে, এই নিয়ে আমরা এই আলোচনা করব না, কারণ ডেট অফ বার্থের ভুল থাকলে আমি যে প্রেডিকশন করব সেটা বেরোবে না তোমার জন্য সঠিক। আমি হয়তো আদা, এটা ভরা বৈশাখ ও যে ডেট অফ বার্থ দিয়েছে। আমরা যখনই আলোচনা, আমি যেহেতু আধ্যাত্মিক জগৎ থেকে ব্ল্যাক ম্যাজিকের উপর তোমাকে বলবো, মিলে যাবে, কিন্তু এই যে যোগগুলো, এই যে ক্যালকুলেশন, সেটা কিন্তু সঠিক হবে না। আর সঠিক না হলে জানো যে কোনো রেজাল্ট বার করা সঠিক হবে না। আমি আমার জ্ঞানের মাধ্যমে, আমার শক্তির মাধ্যমে আমি বলতে থাকবো, তুমি হ্যাঁ বলতে থাকবে, কারণ আমি যখন কোনো ক্রিয়া করি 100% সেই শক্তিটাকে রাখি যে এইটাকে বের করে ছাড়বো। যেরকম একমাত্র আমি, একমাত্র আমি যে পিঠে থালা লাগিয়ে প্রমাণ করেছি যে দেখো তোমায় ক্ষতি করেছে, আর কিন্তু কেউ মিডিয়া জগতে ভাই আসেনি। এ আঠা নয়, এ ফেভিকুইক নয়, এ ফেভিকল নয়, এটা তন্ত্রের এবং মন্ত্রের শক্তি, যেখানে তোমায় ক্ষতি করলে পিঠে থালা লাগে, এবং লাগিয়েছি 1 নয় একাধিকবার। বহু মিডিয়া তখন আমার এই জিনিসটাকে ধরার জন্য এসেছিল, কিন্তু যখন দেখেছে যে সত্যি এরকম হয়, তখন কিন্তু আর সামনে সেটাকে তুলে ধরেনি। মানে মিথ্যে হলে তুলে ধরতো যে এটা মিথ্যে, সত্যি হয়েছে যেহেতু তখন আর কোন রকম খবরে কিন্তু দেখায়নি যে এটা সত্যি। যে পয়সার চালান ক্রিয়া তোমরা দেখছো, কেউ দেখায়নি। দেখো আমি 10 বছরের ওপর থেকে দেখি আসছি, কারণ এই মিডিয়া জগতে আমার 10 বছরের ওপর হতে চললো। একজন মানুষকেও তোমরা দেখবে না যে তিনি খণ্ডন ক্রিয়া, পিশাচ চালান ক্রিয়া করছেন। আগে তো মানুষ বিশ্বাসই করতেন না যে এই ক্রিয়াগুলো করতে হয়, এখন মানুষ বিশ্বাস করছেন, বলছেন, ভালো লাগে, মেনেছেন যে হ্যাঁ এই ক্রিয়াগুলো না করলে রেজাল্ট বার করা সম্ভব নয়, কিন্তু এই ক্রিয়াগুলো জানার দরকার আছে। আমি এক জায়গায় দেখেছি একটি মানুষ আমাদের এই মিডিয়া জগতেই বসেন, যিনি আমার এই ক্রিয়াগুলোর জিনিসগুলোকে নকল করেছিলেন, নকল করেছেন মানে ইনস্ট্রুমেন্টের তার ফর্দ আমি দেখেছিলাম যে আমার এই পিশাচ চালান ক্রিয়াতে কি কি লাগে। তার মধ্যে মজার বিষয় দুটো জিনিস ছিল না, তাহলে বোঝো যে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে ক্রিয়া কি করে সুসম্পন্ন হবে? ধরো কাঠ আছে, ঘি নেই, আগুন নেই, বাকি তাহলে সে যোগ্য করবে কোথা থেকে? হাওয়া থেকে? তার মানে হলো না বিষয়টা। তো এরকম কিছু মানুষ যারা রয়েছেন এই আমার ব্ল্যাক ম্যাজিককে নকল করছেন, কিন্তু এমনভাবে নকল করছেন যেটা অপভ্রংশ।